সোমবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর ক্লাব ভিত্তিক সিনিয়র টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন সকালে ফাইনাল ম্যাচের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও ওনার সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন কুমার লোধ সহ টিসির অন্যান্য কর্মকর্তারা। ম্যাচ সূচনা করার পর মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার ছেলেমেয়েরা যখন ভালো নাম করে, বিশেষ করে আন্তর্জাতিক স্তরে আমাদের দেশে, তখন সত্যিকারী অর্থেই আনন্দ হয়। এর মধ্যে তো আর দ্বিমত থাকে না, কি রকম আনন্দ হচ্ছে এটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। ত্রিপুরার মানুষ চায় যে খেলার মধ্যেই ত্রিপুরার মানোন্নয়ন হোক এবং এটা সবারই আনন্দ হওয়া উচিত, কারণ ত্রিপুরার ছেলেমেয়েরা যখন ভালো নাম করে, বিশেষ করে আন্তর্জাতিক স্তরে এবং আমাদের দেশে, তখন সত্যিকারের অর্থেই মনের থেকে আনন্দ হয় এবং এর মধ্যে তার দ্বিমত নাই। কীরকম আনন্দ হচ্ছে সেটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না, সত্যিই আনন্দিত এবং গর্ববোধ হয়। তো আমি চাই যে, এবং আমি না শুধু, সারা ত্রিপুরার মানুষই চায় যে ত্রিপুরার যে কোনো খেলায়, শুধু ক্রিকেট না, অন্যান্য খেলার মধ্যে মান উন্নয়ন হোক এবং আমাদের সরকারের তরফ থেকে এবং বিভিন্ন সংস্থা তারও চেষ্টা করছে যে ত্রিপুরার প্লেয়ারদের উন্নতির লক্ষ্যে যা যা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেইভাবে ডেভেলপ করা। এবং বিভিন্নভাবে আপনারা আগেও শুনেছেন, বিভিন্ন জায়গায় যখন আমি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলে আমি ছিলাম, সেখানেও কিন্তু আপনারা জানেন যে দীপা কর্মকারকে বাইরে যেতে হতো আগে, তো সেখানে পাম্প পিটের ব্যবস্থা করেছে। এতে কী হয়, অনেক উপরে লাফানো যায়, ভয়টা কম থাকে। এখন অস্মিতা ওরা করছে, ভালো করছে ওরা। তো ইনফ্রাস্ট্রাকচার, এর আগেও প্রায় 35 লাখের একটা আমি জিমন্যাস্টিকের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো বিদেশে এনে দিয়েছি। এদিন রাজধানীর এমবিবি স্টেডিয়ামে আয়োজিত আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ব্লাড মাউথ ও ইউনাইটেড ফ্রেন্ডস। ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ব্লাড মাউথ ক্লাব 19.2 ওভারে দলের সবকটি উইকেট হারিয়ে 106 রান সংগ্রহ করে। ব্লাড মাউথ এর হয়ে ব্যাটিং সর্বোচ্চ 33 বলে 50 রান করেন উদয়ন বোস। এছাড়াও দলের হয়ে ভালো ব্যাটিং করে দীপাঞ্জন মুখার্জি 13 রান ও তুষার সাহা 11 রান। বিপরীতে বোলিংয়ে ইউনাইটেড ফ্রেন্ডস এর হয়ে বোলিংয়ে দীপক খাত্রি 4টি ও অপূর্ব বিশ্বাস 3টি করে উইকেট তুলে নেয়। ব্লাড মাউথ ক্লাবের দেওয়া 107 রানের জয়ের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডস 800.1 ওভারে দলের 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের হাতে 35,000 টাকার চেক সহ ট্রফি ও রানার্স দলের হাতে 25,000 টাকার চেক সহ ট্রফি তুলে দেন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ভিডিও রিপোর্ট, রাইজেশ নিউজ।